হোসেন সাবু। মেধাবী এই মানুষটির বাড়ি বগুড়ার শিবগঞ্জের শঙ্করপুর গ্রামে। চল্লিশ বছর ধরে এক বিরল রোগে আক্রান্ত হয়ে তিনি কষ্টকর এক জীবন যাপন করছেন। রোগটির নাম স্পন্ডিলাইসিস। এ রোগে আক্রান্ত হলে মেরুদণ্ড শক্ত হয়ে যায়। আক্তার হোসেন সাবু বর্তমানে শুধু দাঁড়িয়ে থাকতে পারেন কিংবা চিত হয়ে শুয়ে থাকতে পারেন। এর বাইরে নড়াচড়া করতে খুব একটা পারেন না বললেই চলে। দৃষ্টিতে অথর্ব এক শরীর বয়ে বেড়াচ্ছেন তিনি, কিন্তু মনের জোর এবং সদিচ্ছাকে সঙ্গী করে এই অথর্ব শরীর নিয়েই তিনি দশ থেকে বারো বছর ধরে নিজ ঘরে ছাত্রছাত্রী পড়িয়ে কাটাচ্ছেন কর্মমুখর দিন। ছাত্র হিসেবে সাবু ছিলেন প্রচণ্ড মেধাবী। এসএসসি এবং এইচএসসিতে মেধা তালিকায় স্থান পেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স ডিগ্রি। শরীরটা যখন তুলনামূলক ভালো ছিল তখন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। স্পন্ডিলাইসিস নামক কঠিন রোগে পুরোপুরি আক্রান্ত হওয়ার পর ঘরবন্দী হয়েই কাটছে তার জীবন। কিন্তু অসুস্থ হলেও তিনি কারো বোঝা হননি। ছাত্র পড়িয়ে নিজের জীবিকা নিজেই নির্বাহ করছেন। ছাত্র পড়ানো তার কাছে আনন্দেরও এক অনুষঙ্গ। বর্তমানে ষাট থেকে সত্তর জন ছাত্রছাত্রী তার কাছে পড়ালেখা করে। ছোট একটি ঘরেই গাদাগাদি করে ক্লাস করে তারা। শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীরা তাকে খুবই পছন্দ করে। তার ছাত্রছাত্রীদের মধ্যে প্রতি বছর অনেকেই ভালো ফলাফল করছে। নিজে কিছু করবেন কিন্তু কারো বোঝা হয়ে থাকবেন না, এ প্রতিজ্ঞা থেকেই বাষট্টি বছর বয়সে অসুস্থ শরীর নিয়েও আক্তার হোসেন সাবু কর্মমুখর দিন যাপন করছেন এবং কাজের মধ্যেই অতিবাহিত করতে চান জীবনের অবশিষ্ট দিনগুলো। আমি ক্লাস ফাইভ থেকেই ট্যালেন্ট পুলে না মেরিট পুলের বৃত্তি পেতাম। এসএসসিতে আমি চতুর্থ স্থান দখল করি আর এইচএসসিতে সপ্তম স্থান দখল করি এবং জীবনে আমি কোনোদিন ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় হইনি। এ পর্যন্ত বহু ছাত্রকেই আমি পড়িয়েছি, ছাত্রছাত্রী মানে কোনো কোনো সময় যারা বয়স্ক মানুষ তাদেরকেও পড়িয়েছি। তাদের সংখ্যা তো সাত আটশো হবেই এবং এরা অনেকেই বাংলাদেশে সাধারণ বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সব জায়গাতেই এরা অনেকেই এখন পড়াশোনা করে বা অলরেডি পড়া শেষ করে তারা কর্মজীবনে প্রবেশ করছে। স্যার, আপনার পারিবারিক জীবন সম্পর্কে আমাদের কিছু বলেন। আমার পারিবারিক জীবন সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে আমি অবিবাহিত, বিয়ে করিনি। কারণ আমার এই মানে দুঃখপূর্ণ জীবন, দুর্দশাগ্রস্ত জীবনের সাথে আমি অন্য কাউকে শেয়ার করতে করাতে পারিনি, এটা একটা কথা। তবে একটা জিনিস হলো কি যে আমি ওই আমার সন্তান আছে, প্রচুর সন্তান, একশো দেড়শো সাতশো আটশো ছেলে। কারণ আমরা আমি যাদেরকে পড়াই তাদের সন্তান ভেবেই আমি পড়াই এবং তারাও আমাকে পিতার চেয়ে অধিক শ্রদ্ধা করে। তো ওরাই আমার সন্তান, ওদের মাঝেই ইনশাল্লাহ আমি বেঁচে থাকবো।